রমজানের সময় ইফতার ও সেহেরির সময় নিয়ে আমার আব্বার সাথে আমার প্রায় তর্ক হয়। আমার আব্বা শিয়া লোকদের দেওয়া বই পড়ে, ভোর পর্যন্ত সেহেরি খায়, রাত হলে ইফতার করে। দলিল হিসেবে কোরআনের একটা আয়াত বলে, আয়াতটি মনে নেই। জি, বিষয়টা রমজান আসলে আসে, শিয়া সম্প্রদায়ের মানুষেরা কোরআন মানেনি না, কোরআনের একটা কথাও মানেন না। কোরআনে সাহাবিদের কথা বলা হয়েছে, সাহাবিদের তারা কাফের বলেন। কোরআনের তাওহীদ, কোরআনের সাহাবিদের জম্মান কোনোটাই মানেন না। এরপরও তারা কোরআনের একটা দলিল দেন রোজার ব্যাপারে। তাদের দলিল মূলত কোরআন না, তারা বলেন কোরআনে আল্লাহ বলেছেন যে সুবে সাদেক পর্যন্ত খাওয়া চলবে, সেখানে সুবে সাদেকের পরে খাওয়ার কথা নেই। আর সুম্মা আতিম্মু সিয়ামা ইলা লাইলি, এরপরে রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। রাত মানে রাত কয়টা? শিয়ারা যারা বেলা ডুবার এক আধা ঘন্টা পরে ইফতার করেন, তারা তো আয়াত মানেন না। রাত হলে তো রাত দুটো হতে পারে, রাত বারোটা হতে পারে, রাতের শুরু হলো বেলা ডুবা। কাজেই কোরআন নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিভাবে পালন করেছেন এইটা দেখলে বোঝা যাবে কিভাবে আমরা পালন করব। আল্লাহ কোরআন কারিমে নামাজ, রোজা, যাকাত, হজ সব বিধান অল্প দিয়েছেন, বাকিটা রাসূলুল্লাহ সাল্লাম শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। সেই রাত কখন? বেলা ডুবার রাত না? রাত এক ঘন্টা হলে না? রাত দু ঘন্টা হলে না? রাত গভীর হলে? আল্লাহ বলেননি, এটা রাসূলুল্লাহ সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন যে বেলা ডুবার সঙ্গে সঙ্গে রাতের শুরু থেকে। আর এটাই বিবেকের যুক্তির কথা, আমরা শুরু করব যখন পূবের দিক থেকে আলো শুরু হবে, ঠিক শেষ করব যখন পূবের দিক থেকে অন্ধকার শুরু হবে। বেলা ওঠার প্রায় সোয়া এক ঘন্টা আগে আমরা রোজা শুরু করি, কারণ পূবের দিকে সাদা আভা শুরু হলেই, ঠিক পূবের দিকে বেলা যখন এদিকে ডোবে, পূবের দিকে কালো আভা শুরু হয় ডোবার সঙ্গে সঙ্গে, তখনই রোজা শেষ করতে হবে। শবে বরাতের কি কোনো রোজা রাখতে হয়? শবে বরাত নয়, শাবানের রোজা রাখবেন, শাবানের এক তারিখ থেকে পনেরো তারিখ, আর না হলে বারো, তেরো, চোদ্দো, পনেরো। কেউ যদি বলে পিতার সম্পত্তি ছেলে মেয়ে সমান ভাগ দিতে হবে, তার কি ইমান থাকবে? ছেলে মেয়ে পিতার সম্পত্তি সমান ভাগ দিতে হবে, এটা যদি কেউ কোরআনের আইন জানার পরে বলে তাহলে ইমান থাকবে না, আর না জেনে বললে কঠিন গুণাগার হবে, তবে কাফের হবে না। আর একটা জিনিস এখানে আছে, মেয়ে ছেলেকে সমান সম্পত্তি দিতে পেয়ে গেলে সমান দায়িত্ব দিতে হবে, ইসলামের টোটাল সিস্টেম বাদ দিতে হবে। আমার বোন আমি দুই ভাই বোন মনে করেন, বাপ মরে গেল, এখন আমি পেলাম তিন লাখ, বোন পেল মনে করেন দেড় লাখ, আমি পেলাম চার লাখ, বোন পেল দুই লাখ, তা আমি বেশি পেলাম, বোন কম পেল। এখন আমরা দুইজনে বিয়ে করব, বিয়েতে আমার বোনের কত খরচ হবে? কত বলেন না? হ্যাঁ, আমার কত হবে? আমার বউকে মোহর দিতে হবে লাখখানে, আরো তো অন্যান্য খরচ আছে, তা আমার চার লাখ থেকে কত থাকলো? তিন থাকলো। আর আমার বোন তার মোহর পাবে কত? এক লাখ। তাহলে তার কত হলো? তিন হয়ে গেল। এখন সংসার, আমি, আমার বউ, আমার দুটো বাচ্চা, এই চারজনের খরচ কার উপরে? আমার চার লাখ থেকে প্রতি মাসে দশ হাজার খরচ হবে, আর আমার বোন, তার স্বামী, তার সন্তান দুটো, এই চারজনের খরচ কার উপরে? জি, বগ্নিপতির উপরে। তাহলে আমার বোনের চার লাখ থেকে কত খরচ হবে? কিছুই হবে না। তৃতীয় পর্যায়ে আমার বউ মরে গেল, দুটো বাচ্চা আছে, আমার বোনের স্বামী মরে গেল, তার দুটো বাচ্চা আছে, আমার দুই বাচ্চার খোরাক কার উপরে? আমার। আর বোনের দুটো বাচ্চার খরচ কার উপরে? বাপের পরিবারের উপরে।
তাহলে আল্লাহ তাআলা যে সিস্টেম দিয়েছেন এই সিস্টেমের ভিতরে মেয়েদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন তাদের কোনো দায়ভার দেননি কিন্তু অধিকার দিয়েছেন কাজেই ছেলে মেয়ে যদি সমান পেতে হয় তাহলে সংসারের খরচ স্বামীর কাছ থেকে নেওয়া যাবে না সমান দিতে হবে বিয়েতে মোহর বন্ধ হয়ে যাবে ইসলামী পুরো সিস্টেম থেকে বেরিয়ে কাফেরদের ভিতরে যেতে হবে মাগরিবের নামাজে দ্বিতীয় রাকাতে এসে রুকু পেলাম বা পরবর্তী রাকাতগুলো কিভাবে পড়ব যে রাকাত বা যে কয় রাকাত বাকি আছে পড়তে হবে দ্বিতীয় রাকাত পূর্ণ হলে অর্থাৎ এক রাকাত পেলে দ্বিতীয় রাকাতে আপনি রুকু পেলেন তার মানে আপনি দুই রাকাত পেয়েছেন এক রাকাত পড়বেন আর যদি দ্বিতীয় রাকাত না পান এক রাকাত পান তাহলে দ্বিতীয় রাকাত পড়ে আবার বসবেন দুই রাকাতের বৈঠক আবার তৃতীয় রাকাত করে বসবেন জুমার নামাজের পর কত রাকাত সুন্নত নামাজ পড়তে হবে রাসূলুল্লাহ সাল্লাম দুই এবং চার দুই রকমের হাদিস আছে তা আপনি যদি চার পড়েন দুটোই হয়ে গেল দুইও হলো চারও হলো যে ব্যক্তি তাবিজ মাদুলির শরীরে লটকালো সেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো কথাটা সকল হুজুর আলেম কম বেশি জেনেও মানুষকে প্রতারণা আর শিরকে লিপ্ত করছে তাই আমরা কিভাবে শিরক মুক্ত করব আসলে মানে ঢালাওভাবে এভাবে বলতে হয় না এর পাশাপাশি এই হাদিসের পাশাপাশি কিছু কিছু বক্তব্য আছে যেগুলোর আলোকে কোনো কোনো আলেম বলেছেন কোরআনের ফ্রেশ আয়াত দিয়ে তাবিজ দিলে শিরক হবে না তারা এগুলোর ভিত্তিতে করেন অনেক আলেম ফতোয়া দিয়েছেন এই জন্য তাবিজ মাদুলি ব্যবহার করা শিরক থেকে মুক্ত হব যখন আমরা ইমানদার হয়ে যাব হুজুরদের কাছে আর যাব না নিজেরা দোয়া শিখে যাব আর ইমান যতদিন না থাকবে আমরা হুজুরদের কাছে যাব হুজুর আমাদের ঠকাবে ভালো করবে যে ব্যক্তি রমজান মাসে মারা গেল তার জন্য জাহান্নাম হারাম উক্ত বক্তব্যটির সত্যতা জানতেছে আমার জানা নেই কোন হাদিসে এরকম আছে আমার জানা নেই আমাদের পাড়ায় গীবত পরনিন্দ অহংকার সুদের কারবার ফিতনা ভয়াবহ এমন সময় অবস্থায় আপনি উল্লেখযোগ্য বইয়ের নাম বলে দিন যাতে সমাজকে এগুলো থেকে দূর করা যায় শুধু বই দিয়ে তো দূর করা যাবে না ভাই মানুষের কাছে যেতে হবে তাদেরকে আল্লাহর ভয় মনে তৈরি করতে হবে মহব্বত করে দাওয়াত দিতে হবে তার ভিতরে আল্লাহর ভয় না হলে এগুলো যাবে না তবে আমার লেখা রাহে বেলায়েত বইটা একটু বড় হলেও এতে এই বিষয়গুলো আসছে যথাসম্ভব চেষ্টা করেছি এছাড়া খুতবাতুল ইসলাম বইয়ে সব বিষয়ে আলাদা আলাদা খুতবা আছে এটা আপনারা এটা আমার বইয়ের ভিতরে এছাড়া সমাজে ভালো বই থাকতে পারে আমার মেয়ের ডাক নাম রাখার পর আকিকা দিয়েছিলাম এরপর ওই নামের সাথে অন্য নাম যোগ করে বড় নাম রেখেছিলাম কিন্তু বড় নাম পছন্দ না হওয়ার পর দুইবার পরিবর্তন করি সর্বশেষ যেটি রেখেছি সেটাই চূড়ান্ত করি এভাবে নাম পরিবর্তন করা যায় কিনা যায় কোনো অসুবিধা এর জন্য দ্বিতীয়বার আকিকা দেওয়া লাগে না মসজিদে তাফহিমুল কোরআন দিতে চেয়েছিলাম কিন্তু বাংলাদেশে বইটির লেখকের কিছু সীমাবদ্ধতা রয়েছে সেক্ষেত্রে আমি অন্য কোনো তফসির গ্রন্থ দিতে পারবো কিনা তফসির তাওজিহুল কোরআন আছে মারিফুল কোরআন আছে এগুলো দেবেন মুমতাহিনা অর্থ কি মুমতাহিনা অর্থ মুমতাহিনা না মুমতাহিনা দুটোই চলে মুমতাহিনা হলে একটু শুদ্ধ হয় মুমতাহিনা মানে পরীক্ষা দিচ্ছে বা পরীক্ষা নিচ্ছে যে ব্যক্তি পরীক্ষা নিচ্ছে বা দিচ্ছে তাকে মুমতাহিনা বলে মুমতাহিন মানে যে পরীক্ষা নেয় পরীক্ষক গ্রামের বাড়িতে ওয়াজ মাহফিল হয় এ ওয়াজ মাহফিলে স্বামীর নিষেধ থাকা সত্ত্বেও কি যাওয়া জায়েজ আছে এবং এ ওয়াজ মাহফিল শোনা কি ফরজ ইবাদত ওয়াজ মাহফিল শোনা ফরজ ইবাদত না ওয়াজ মাহফিল শোনা নফল ইবাদত স্বামীর অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হয়ে ওয়াজ মাহফিলে যাওয়া যাবে না তবে স্বামীকে অনুরোধ করে ওয়াজ মাহফিলে যাবেন আর ওয়াজ থেকে এসে স্বামীকে আদর করবেন স্বামী যদি বোঝে ওয়াজে গেলে বউ ভালো হয় তাড়াতাড়ি নিয়ে যাবে যেমন আমাদের এখানে মেয়েরা যারা জুমায় আসেন নিয়মিত ওয়াজে আসেন জুমার নামাজ পড়েন তারাবি পড়েন দুই চার বছর পরে স্বামীরাই বলে না আগে সে ঝগড়া কমে গেছে একটু ভালো হয়েছে তখন তাদেরও আগ্রহ বেড়ে যায় গ্রামের বাড়িতে ওয়াজ মাহফিলে যদি কেউ ভুল ওয়াজ করে তাহলে মাহফিলের ভিতরে তার এ ভুল দুলে তোরা ঠিক কিনা হ্যাঁ ভুলগুলো মাহফিলের ভিতরে হইচই না করে
আলেমদেরকে সচেতন করা দরকার, তাহলে আলেমরাও বুঝবেন যে মাহফিলের ভিতরে আমরা ভুল বললে মানুষ সচেতন হয়। সূরা ইখলাস কি তাহাজ্জুদের নামাজে তিনবার এক রাকাতে পড়া যাবে? কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে? সূরা ইখলাস নয়, বড় বড় সূরা পড়বেন, সূরা আর রহমান, সূরা মুলক, সূরা ইয়াসিন, এগুলো তাহাজ্জুদে পড়বেন, এটাই সুন্নত। যারা জানেন না তারা সূরা ইখলাস একবার পড়তে পারেন, তিনবার পড়তে পারেন, দশবার পড়তে পারেন, সমস্যা নেই। সূরা ফাতেহা কি কোরআনের অংশ? জি, সূরা ফাতেহা কোরআনের অংশ না মনে করলে তো ইমানটাই চলে যাবে। কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করার বিধান কি জানতে চাই? কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা খুব ভালো কাজ, কারণ কোরআন তো আল্লাহ মরা মানুষের শোনার জন্যই দিয়েছেন, ঠিক না? কবরের পাশে কোরআন তেলাওয়াতের কোনো হাদিস নেই। একটা হাদিস যেটু আমি জয়ীফ হিসেবে জানি, দাফনের সময় যখন নতুন দাফন হয়েছে, সূরা বাকারার প্রথমবার শেষ পড়ার একটা হাদিস আছে। এছাড়া কবর জিয়ারতে রসুল্লাহ সাল্লাম, এটাও কোনো সহি সনদে পাওয়া যায় না, একজন সাহাবির আমল হিসেবে আছে। রসুল্লাহ সাল্লাম শত শত মানুষের কবর দিয়েছেন, সাহাবিরা হাজার হাজার মানুষের কবর দিয়েছেন, তাদের বাবা মা আত্মীয় স্বজন, কখনো কবরের পাশে দাঁড়িয়ে তারা কোরআন পড়েননি। কোরআন যদি পড়তে হয় সওয়াব দেওয়ার জন্য, আপনি ঘরে পরে পড়লেই তো তারা সওয়াব পেয়ে গেল, কবরের পাশে কোরআন পড়ার তাও কি? এটা সিস্টেম করা হয়েছে হুজুরের ভাড়া করে পড়তে হবে, যেন হুজুররা কিছু পাইলো, মাইয়েত কিছু পায় না। হ্যাঁ, আপনি যদি নিজে কবরে যেয়ে সালাম দেন মহব্বতের সাথে, তার জন্য দোয়া করেন, এটা ভালো কাজ। তো এই জন্য এই সমস্ত বিষয়গুলো আপনি নিজে দাঁড়িয়ে কোরআন, তাও বাপের জন্য কোরআন পড়ছি মহব্বতের সাথে, এটা কথা হতো। অথচ আপনি টাকা দিয়ে ভাড়া করে কোরআন পড়া রেখেছেন, তাও যদি বেঁচে থাকতে ভাড়া দিয়ে টাকা দিয়ে একজন কোরআন পড়তো, আপনি বেঁচে থাকতে শুনতেন, তাও কথা হতো। বেঁচে থাকতে ব্যস্ত ছিলেন দুনিয়াদারির জন্য, মরে যে ফ্রি হয়েছেন, তাই না? এখন নিরিবিলি আল্লাহর ইবাদত করছেন, কোরআন শুনছেন। নামাজের মধ্যে কি বাংলায় দোয়া করা যাবে? আরবিতে সুন্নত দোয়া করবেন, একান্ত না পড়লে নফল নামাজে বাংলায় দোয়া করতে পারেন, আলেমরা মাকরু বলেছেন অনেকে। আমাদের একটি সমিতি আছে, আমরা পণ্য বিক্রয় করে লাভ করি, তবে পণ্য গ্রাহকেরা ক্রয় করে তারপরে ভাউচার দেয়, এভাবে বেচা কিনা শরীয়ত সম্মত কিনা? জি না, আপনি পণ্য নিজে কিনে নিজে মালিকানা দখল করে এরপরে দেবেন। আপনি অন্য লোকে পণ্য কিনে ভাউচার দিল, আপনি টাকা দিয়ে দিলেন, ওই টাকার উপরে সুদ নিলেন, দিলেন 2000, নিলেন 3000, এটা সুদ হবে। আপনি তো তার পণ্য কিনে দেননি, পণ্য কিনে এনে সে টাকা ঋণ নিয়েছে, এটা সুদ হবে। দাড়ি কতটুকু পরিমাণ রাখলে সুন্নত আদায় হবে? বড় রাখতে হবে। কেউ বলেছেন 40 হাত দূর থেকে দাড়ি আছে দেখা গেলেই সুন্নত আদায় হয়ে যাবে, কে বলেছে কথাটা? কেউ বলেনি, মিথ্যা কথা। আমার এই 50-60 বছরের জীবনে একজন আলেম এই কথা বলেছেন আমার জানা নেই। এটা নানার ফকিরদের কথা, যারা বলে যে মনে মনে নামাজ পড়লে, ওরকম একটা কথা বাতাসে পাওয়া যায়, কোনো কোরআন হাদিস ফেকা উসুল কেতাবে পাওয়া যায় না। দাড়ি বড় রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাম, সকল উম্মত একমত বড় রাখতে হবে, তবে বড়র পরিমাণ, কেউ বলেছেন যত বড় হোক রাখতে হবে, মোটো কম করানো যায় না, এক মুষ্টি, দুই মুষ্টি, তিন মুষ্টি, যত বড়ই হোক। এটা ইমাম আহমদ ইবনে হাম্বলের মত এবং সৌদি আরবের শেখ আব্দুল্লাহ বাজ এটার পক্ষে জোরালো বলেছেন। দ্বিতীয় মত হলো এক মুষ্টির অতিরিক্তটা কাটা যাবে। প্রথম মত হলো যত বড়ই হোক ছাটা যাবে না, শুধু এলোমেলোটা কাটা যাবে। আর একটা হলো এক মুষ্টির পরে কাটা যাবে। এই জন্য দেখবেন যারা সালাফি আলহামদুলিল্লাহ অনেক বড় দাড়ি রাখেন, কারণ আবদুল্লাহ ইবনে বাজ এবং হাম্বলি মাযহাবে তারা বলেন যে দাড়ি রাসূলুল্লাহ বড় রেখেছেন, তিনি কখনো ছাটেননি, এক মুষ্টিও না, দেড় মুষ্টিও না, কাজে এটা করা যাবে না, এক্ষেত্রে সাহাবিদের আমলও মানা যাবে না। আর ইমাম আবু হানিফা, ইমাম মালিক, কেউ কেউ বলেছেন রাহিমাহুমুল্লাহ যে না, এক মুষ্টির বড় হলে ওইটা কাটা যাবে, বাকিটা আমার পোশাক বইয়ে বিস্তারিত পাবে। তবলিগ ভাইদের দাওয়াতে দেখি আমির, মামুন, মুতাকাল্লেম, মসজিদে থাকে জিকিরকারী, ইস্তেগফারকারী এবং বয়ানকারী ইত্যাদি বিষয়গুলো সুন্নাতের মধ্যে পড়ে কিনা? কোথাও গেলে 10 জন 5 জন একটা কাজে গেলে সেখানে একজনকে আমির বানানো, এটা সুন্নত। বাকি
আমির ছাড়া সবাই মামুর আর মুতাকাল্লিমের সুন্নাত আমার জানা নেই একটা প্রতিবন্ধী শিশু বয়স 10 12 বছর তার খতনা করার বিধান কি খতনা না করলে গুনাহ হওয়ার আশঙ্কা আছে কিনা না খতনা এটা সুন্নাত পিতামাতারই সুন্নাত 7 দিনের দিন খতনা করানো না হলে পরে করানো এখন যদি খতনা করলে তার কোনো অসুবিধা হয় অর্থাৎ তার প্রতিবন্ধিতা আরো বেড়ে যেতে পারে তাহলে করাবেন না সে তো শরীয়তের হুকুমে আসেনি প্রতিবন্ধী যদি এমন হয় যার বুদ্ধি নেই নামাজ কালাম ফরজ না সে শরীয়তের বিধানে আসেনি তবে যেহেতু মুসলমান আপনার উপরে ইবাদত ছিল তাকে সময় মতো খতনা দেওয়া তার উপরে না এজন্য আপনাদের সময় মতো খতনা দিতে হবে ওজর ছাড়া না দিলে গুনাহ হবে কোন অমুসলিমকে কি সালামের উত্তর দেওয়া যাবে তারা সালাম দিলে উত্তর দেওয়া যাবে ওয়া আলাইকুম বলাটাই হাদিসের নির্দেশ কোন বিধর্মী ব্যক্তি যদি কোন মুসলমানের নিকট কোরআন শরীফ চায় তাকে দেওয়া যাবে কিনা তর্জমা দেবেন আরবি তো তিনি বুঝবেন না তর্জমা দেবেন তাকে জুমার দিন আজানের সাথে সাথেই মেয়েরা বাসায় নামাজ পড়তে পারবে কিনা জুমার নামাজ তো না জোহরের নামাজ আজানের সাথে সাথে না আজানের আগেও পড়তে পারবে নামাজ হলো ওয়াক্তের সাথে আজানের সাথে না আমাদের দেশে বর্তমানে জোহরের ওক্ত বা জুমার ওক্ত হয় 12:02 আজান দেওয়া হয় 12:30 এটা আসলে সুন্নাত সম্মত না আমরা দি আমাদের আওয়াজ হয়ে গিয়েছে এটা মাযহাব না কোনো মাযহাবে নেই যে জুমার নামাজের আজান আধা ঘন্টা পরে দিতে বাস আমাদের দেশীয় রেওয়াজ এই জন্য মেয়েরা যেহেতু জামাতে আসবেন না তারা ওক্ত হলেই নামাজ পড়তে পারে কোরআন খতম যেখানে হয় সেখানে যদি কোরআন বোঝা না যায় তবে সূরা তারাবি পড়া যাবে কিনা সূরা তারাবি পড়লে কি বোঝা যাবে কোরআন খতম হয় শব্দগুলো স্পষ্ট শোনা যায় অর্থ বুঝি না কিন্তু শব্দ সব বোঝা যায় খতম করবেন খতমের সওয়াব হবে আর যদি এমন হয় শব্দই শোনা যায় না ফাঁকি দিয়ে দিয়ে পড়া হয় সেক্ষেত্রে সূরা তারাবি পড়বেন কোনো অসুবিধা নেই ইমামতি করে মুয়াজ্জিনি করে ওয়াজ করে খতম পড়ে টাকা নেওয়া যাবে কি না খতম পড়ে টাকা নেওয়া যাবে না কারণ খতম পড়ে কারোর কোনো উপকার হয় না ইমামতি আমার কাজ না কথা বলেন যে কাজটা আমার উপর ফরজ না আপনার উপর ফরজ আমি যদি আপনাকে সাহায্য করি আমি টাকা দিতে পারবো যেমন ইমামতি করা আমার উপর ফরজ না আমি নামাজ জামাতে পড়বো আপনার মসজিদে এসে আগের থেকে বসে থাকবো এটা আমার ডিউটি না আপনার ডিউটি আপনার মসজিদের জামাত প্রতিষ্ঠা করার ডিউটি মসজিদ কমিটি যদি কেউ সহযোগিতা করে সে বেতন চাইতে পারে মুয়াজ্জিনি করে বেতন নিতে পারে তবে এরকম শিক্ষা দিয়ে ওয়াজ শিক্ষা কোরআন শেখানো খতম আপনার উপরেও কোনো দায়িত্ব না আল্লাহ কাউকে কোনো দায়িত্ব দেননি কোরআন শেখা দায়িত্ব কেউ মরে গেলে খতম পড়তে আল্লাহ দায়িত্ব দেননি তুমি কোরআন পড়তে পারো পড়ো নাহলে দান সৎকা করো দোয়া করো কাজেই এটা আপনারও কাজ না আমারও সাহায্য করার কাজ না এই জন্য কোরআন খতম করে বা এই জাতীয় কাজ করে পয়সা নেওয়াটা পুরোটাই নাজায়েজ কাজ আমাদের এলাকায় বেশিরভাগ মসজিদে কোরআন শরীফ তেলাওয়াত জোরে পড়া হয় কিছু কিছু বোঝা যায় না তারপর এশার নামাজ শেষ হলেই লাইট অফ করে অন্ধকারে তারাবি পড়ে এমন অবস্থায় তারাবি পড়ব কি অন্ধকার বলতে আলোর হিট কমানোর জন্য সম্ভবত অন্ধকার করে এতে কোনো দোষ নেই তবে সবাই চেষ্টা করবেন তারাবির তেলাওয়াতটা বোঝার মতো অন্তত হোক যদি একান্তই বাজে তেলাওয়াত হয় তাহলে ঈশার নামাজ অবশ্যই জামাতে পড়বেন তারাবির নামাজ নিজেরা আলাদা ছোট জামাত করবেন সূরা তারাবি করতে পারেন এটাতে কোনো অসুবিধে নেই একাও পড়তে পারেন নবজাতক বাচ্চার নাম রাখার সুন্নত কি জন্মের আগে না পরে জন্মের 7 দিনের ভিতরে নাম রাখতে হয় জন্মের দিনে রাখবেন অসুবিধে নেই জন্মের 7 দিনের দিন আকিকার সময় রাখবেন অসুবিধে নেই মায়ানমারে নির্বিচারে মুসলমানদের হত্যার ঘটনায় আমাদের মুসলিম জাত মুসলমান নেতাদের করণীয় কি প্রতিবাদ করা মায়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানানো জনমত আন্তর্জাতিক সৃষ্টি করা মুসলিমদের জন্য সহযোগিতা পাঠানোর চেষ্টা করা জাতিসংঘে এগুলো নিয়ে কথা তোলা ইত্যাদি অনেক নাফরমানি ও পাপ করেছি তওবা ও আল্লাহর রাস্তায় ফিরে আসা এবং মুমিন সঠিক মুসলিম হিসাবে যাওয়ার রাস্তা বর্ণনা করবেন এটা তো পুরো কোরআন না পড়লে বুঝবেন না কথা হলো
যে আপনি যতটুকু জানেন আল্লাহর পথে আসেন, কোরআন পড়েন, হাদিস পড়েন, আলেমদের সোহবতে যান। আমার লেখা একটা বই আছে রাহে বেলায়াত, এটা পড়তে পারেন। সূরা তারাবি 30 মিনিট ও খতম তারাবি 55 মিনিট শেষ করা হয়, এভাবে কি নামাজ হবে? এটা তো মিনিটে বলতে পারবো না, তবে কোরআনটা সুস্পষ্ট পড়তে হবে, বুঝতে হবে। সূরা তারাবিটা অন্তত 55 মিনিট করেন, রুকু সেজদা দীর্ঘ করেন, আর খতম তারাবিটা 1.25 ঘন্টা করেন। হানাফি মাজহাবে কত রাকাত তারাবির কথা বলা হয়েছে? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সব মাজহাবেই 20 রাকাতের কথা বলা হয়েছে। 20 রাকাত সুন্নাসম্মত, 20-এর কম পড়লে গুনাহ হবে এটা বলা হয়নি কোনো মাজহাবেই না। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, সমস্ত মুসলমান একটি দেহের মতো, অথবা রোহিঙ্গাদের দুর্দিনে আমরা কিছুই করছি না। সমস্ত মুসলমানদের একটা দেহের মতো, এক জায়গায় ব্যথা হলে অন্যরাও ব্যথা পায়। রোহিঙ্গাদের ব্যথায় আপনার যে ব্যথা পাচ্ছেন, এটার বোঝা যায় আপনি দেহের মতো, আর যদি ব্যথাও না পান তাহলে বোঝা গেল আপনি দেহের মতো না। কোন দলিলের আলোকে আপনি বলেন তারাবির ইমামতি করে টাকা নেওয়া যাবে? দলিল হলো ওই একই দলিল, ইমামতি করে যে দলিলে টাকা নেওয়া যাবে তারাবিও একই। অর্থাৎ তারাবির নামাজে আপনার মসজিদে সে ইমামতি করা আমার দায়িত্ব না, এটা আপনার মসজিদের দায়িত্ব। আমি আপনার এখানে এসে সময় দিছি, আমি বিনিময় নিতে পারি, কোরআন শোনানোর জন্য নয়, ইমামতির জন্য। আপনারা বলবেন ফরজ নামাজের জামাত তো, এটা তো ফরজ নামাজ, তারাবি তো আর ফরজ না। ফরজ নামাজের জামাত তো সুন্নত, যেটা আমাদের মাজহাবের প্রসিদ্ধ মত, এবং তারাবির নামাজের জামাত তো সুন্নত। কাজে জামাতে পড়ানোর জন্য একজন লোককে যে আমরা আটকে রাখলাম, এটা তার উপরে দায়িত্ব ছিল না, তার দিনই দায়িত্ব না। এই জন্য ইমাম হিসেবে তিনি বেতন নিলে নাজেজ হবে না বলে আশা করা যায়। তবে এখানে সমস্যা হলো কোরআন শুনিয়ে পয়সা নেওয়াটা নাজেজ, হাদিসে স্পষ্ট নিষেধ আছে। সাহাবা একরামদের থেকে আসার আছে যে কোরআন শোনানোর জন্য পয়সা নেওয়া কঠিন নিষেধ। এই জন্য আলেমরা এ ব্যাপারে কড়াকড়ি করেছে যে ইমামতির চেয়ে কোরআন শুনিয়ে পয়সার ধারণাটা এসে যায়। এক হুজুর বলেছেন, সালাতকে যেমন আমরা নামাজ বলি তেমনই শবে বরাত হয়তো কোরআন হাদিসে নেই কিন্তু অন্য নামে আছে, তাই প্রশ্ন হলো আমরা কেন ইসলামী পরিভাষাগুলো পরিবর্তন করছি? হ্যাঁ, আসলে সালাতকে নামাজ বলা এটা পরিবর্তন, আমরা হয় আরবিটা বলবো নইলে তার হুবহু বাংলা বলবো। সালাত মানে প্রার্থনা, আর নামাজ মানে নমস্কার, এটা অবিকল অর্থ না। সালাতকে নামাজ বলা, আল্লাহকে খোদা বলা, ভগবান বলা, ঈশ্বর বলা, এগুলো আসলে পরিবর্তন। এই জন্য সুন্নত পরিভাষা ব্যবহার করা উচিত। যেমন শবে বরাতের সুন্নত পরিভাষা হলো লাইলাতুন নিসফ মিন শাবান, নিসফ শাবান, মধ্য শাবান। আপনি নিসফ শাবান বললে আরবি হবে, মধ্য শাবান বললে এটা বাংলা হবে। কিন্তু আমরা শবে বরাত যেটা বলি বা লাইলাতুল বারাত, এটা সুন্নত পরিভাষা না। ইসলামী সংগঠন কি, জিহাদ কি, সঠিক সংগঠনের সন্ধান চাচ্ছি। সংগঠন দরকার নেই, সংগঠন খুব খারাপ জিনিস, ইসলামই যথেষ্ট। আবার সংগঠন কি হবে? মুসলমান হতে হবে ইসলাম আল্লাহ রজ্জুকে সব দল সংগঠন বাদে ধরতে হবে, তবে কর্মের জন্য কোনো ভালো সংগঠন সংস্থার সাথে সহযোগিতা করা ভালো, তবে অ্যাবসলুট না, সবারই ভুল থাকতে পারে। আমরা বিভিন্ন, অর্থাৎ মাদ্রাসায় ভর্তি হওয়াতে দোষ নেই, মাদ্রাসা নিয়ে দলাদলি করা দোষ। মূলত আমরা মুসলমান থাকব, আমরা সবাই ইসলাম পালন করব, ইসলামের ভিতরে থাকব। যে সমস্ত সংগঠন বলেন, সংস্থা বলেন, গ্রুপ বলেন, দিনের ভালো কাজ করে, ভালো কাজে সহযোগিতা করব, ভালো কাজে একাত্ম থাকব, মহব্বত করব। তবে দলীয় চেতনা, আমি একদল ওরা আরেক দল, এ থেকে মুক্ত থাকতে হবে। জিহাদ মানে চেষ্টা করা, আর শরীয়ত যেমন সালাত মানে প্রার্থনা করা, কিন্তু শুধু প্রার্থনা করলে শরীয়তের সালাত হয় না। শরীয়তের সালাত মানে একটা বিশেষ ইবাদত। শরীয়তে জিহাদ মানে কেতালুল আদু, মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে শত্রু রাষ্ট্রের সৈন্যদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যে লড়াই করা হয় এটা হলো কেতালুল আদু, যেটাকে ইসলামের শরীয়তের পরিভাষায় জিহাদ বলা হয়।
نعم الله تعالى عالم الحمد لله আমাদের আজকের প্রোগ্রাম এখানেই শেষ হচ্ছে সুবহানাক আল্লাহুম ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি ওয়া সাল্লাম আপনারা রমজানে যেহেতু অনেকের সাথে দেখা হবে না বিশেষ করে আমাদের এই গুনাহগার মানুষদের জন্য দোয়া করবেন সারা উম্মতের জন্য দোয়া করবেন যে দরদ নিয়ে সারা বিশ্বের মুসলমানদের কথা আমাদের মনে আসে দরদের প্রথম কথা হলো বেদনা বোধ করা দোয়া করা এটা হলো প্রথম কাজ আমাদের প্রত্যেকের কাজ আমাদের জন্য দোয়া করবেন আসনা টাস্টের জন্য দোয়া করবেন আল্লাহু আলাম সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু